দেশের মানুষ নিরাপদ মাছ সংগ্রহ ও বুগরি বেল্লা বলি মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় আজ এ নতুন ফিশারি গার্ড এক মাস ব্যবসায়ীরা পাঁচ হাজার টাকা জরিমানা গজছে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া মুন সোমবার বিনে সাতটায় জেলা প্রশাসনের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় নগরীর পুরাতন ও নতুন ফিশারি গার্ড বা পল্লী রিয়াজুদ্দিন বাজার ক্যাসা বাজার এবং কাজের দরি ক্যাসা বাজার পরিদর্শন করায় এ সময় নতুন ফিশারি গার্ড ও ক্যারেট বিনা বরফত রাখতে দেখা যায় মাছ পরিদর্শন ও মান নিয়ন্ত্রণের পরিদর্শক মোহাম্মদ শাকাউত হোসেন এবং আসাদুর আলম ইসামাসের উপর প্রাথমিক পরীক্ষা চালায় ইসা মাছ ফ্রাই ফুসি গিয়ে লঙ্ঘন এতালায় মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ বিধিমালা উনিশশো সাতানব্বই সংশোধিত দুই হাজার আট এর তিন লঙ্ঘন করায় জরিমানা এ ব্যাপারে আমাদের আমাদের যেটা বিধিমালা বিধিমালা অনুযায়ী মাছে কোনো অস্বাস্থ্যকর কোন অপদ্রব্য মেশানো নিষেধ আছে এবং কোন আপনার ভেজাল রং বা বীর জাতীয় কোনো কিছু আপনার মেশানো কিন্তু নিষেধ মোবাইল কোর্ট চলাকালে নতুন ফিশারিজ ঘাটে কিছু অনিয়ম পাওয়া গেছে তারা অর্ধগুলিত পচা মাছ বিক্রি করছিলেন সেই অবস্থায় আদালত কর্তৃক তাদের অপরাধ উদ্ঘাটিত হয় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালত তাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করে এবং তাদের জব্দকৃত সমস্ত মাছ ধ্বংস অন দ্য স্পট ধ্বংস করে ফেলা হয় কেয়ার মনিরুল ইসলাম মুন্না সি প্লাস টিভি নেটরিক আর্থ ফার্নেসে ভাগ পরিশোধনের পর ডিএমটি প্রযুক্তিতে তৈরি হয় একে একে এস বিখাদ একে এস ডিএমটি bari আপনার স্থাপনাকে দিতে পারে সর্বোচ্চ সুরক্ষা একে এস